আল্লাহর নবীকে দেখেন, হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে আসলেন, বাবাকে দেখে মেয়ে দৌড়ে আসছে, মেয়েকে দেখে আমার নবীজি নিজের চাদরের মধ্যে আল্লাহর হাবিবের চাদরের মুবারকের মধ্যে জড়িয়ে ধরলেন, মাকে দেখে নানাকে দেখে হাসান হুসেন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ে আসছেন, আল্লাহর নবী তাদেরকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু তিনিও দৌড়ে আসলেন, আল্লাহর নবী তাকেও চাদর মুবারকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে আসমানের দিকে তাকিয়ে প্রিয় নবীজি বলতে লাগলেন, আল্লাহুম্মা হাউলা ইয়াহলি আল্লাহ আমার আহল, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহল। সুম্মা তালা আম্মা যেন আয়েশা বলতেছেন, আমি দেখতেছি তখন নবীজি কুরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, রাব্বি তুমি কুরআন তুমি আরব তোমার কুদ্রতি জবানে বলেছ আমার আহলকে তুমি পবিত্র করে দিয়েছ, পাক করে দিয়েছ, সাফ করে দিয়েছ, আল্লাহ এরা আমার আহল, ফাতিমা হাসান হুসেন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন সবাইকে চাদরের মধ্যে জড়িয়ে ধরে নবী বললেন, আল্লাহ হুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, আল্লাহ এরা আমার আহলে বায়াত। কুরাইশ বংশের এক যুবকের মাধ্যমে আমার উম্মত ধ্বংস হবে, ইয়াজিদ কিন্তু অন্য কোন বংশ না, সে কুরাইশ বংশের বনু উমাইয়া শাখা, আর আমার হুসাইন ছিল বনু হাশিমি শাখা। ইয়াজিদ হলো কুরাইশ বংশের বনু উমাইয়া শাখা, আর আমাদের সুলতান কারবালা হুসাইন রাদিয়াল্লাহু আনহু হচ্ছেন উমাইয়া কুরাইশ বংশের বনু হাশিমি শাখা। ইমাম হাজার আসকালানি লিখতেছেন, দুই হাদিসের সমন্বয় থেকে জানা যায়, বোঝা যায় উনি ষাট হিজরির ফেতনা থেকে বাঁচতে চেয়েছেন, সবসময় দোয়া করতেন, আল্লাহ আমার ষাট হিজরি আসার আগে দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিও, কারণ এই সময়টা বড় কঠিন পরীক্ষার সময় আসবে, বিরাট বড় ফেতনা পৃথিবীর মধ্যে আসবে, যে ফেতনাটা বড় ভয়াবহ হবে। ৬৯ হিজরিতে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু ইন্তেকাল করলেন, আর ৬০ হিজরিতে ইয়াজিদ ক্ষমতায় বসল, ঘটনাটাও ৬০ হিজরিতে ঘটনাটাও ঘটল, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু শাহাদাতটাও ওই সময় হলো, আর পৃথিবীর মধ্যে ইসলামের ভিতরে বিরাট বড় ফেতনাটা ওই সময় শুরু হলো। ইমাম হাজর আসকালানি লিখতেছেন, দুই হাদিসের সমন্বয় থেকে বোঝা যায় ওই কুরাইশ বংশের নবীর উম্মত ধ্বংস হবে যে যুবকের মাধ্যমে, সে অন্য কেউ না, সে ইয়াজিদ ইবনে মুআবিয়া, হযরত মুআবিয়ার ছেলে ইয়াজিদ, হযরত মুআবিয়ার সন্তান ইয়াজিদ ছাড়া অন্য কেউ হতে পারে না, সেই ব্যক্তির নাম ইয়াজিদ ইয়াজিদ ইয়াজিদ। ইমাম হযরত আসকালানি বলতেছেন, আল্লাহর নবীর লাভপ্রাপ্ত ব্যক্তির নাম ইয়াজিদ, আর যার ফেতনা থেকে বাঁচার জন্য আবু হুরায়রার মতো মুহাদ্দিস সাহাবী সবসময় দোয়া করতেন, সেই ব্যক্তির নাম হল ইয়াজিদ। খুব কঠিন এই হাদিস থেকে সুস্পষ্টভাবে ইমাম হযরত আসকালানি শরহে বুখারী ফাতহুল বারীতে তিনি সুস্পষ্টভাবে লিখছেন, সেই ব্যক্তির নাম হচ্ছে ইয়াজিদ। আজকে বড় আফসোস, হতভাগা আমরা, আমাদের দেশে যারা দেখবেন বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওরা ইয়াজিদের ভক্ত, তারা সরাসরি ইয়াজিদকে নির্দোষ মনে করে থাকে, এবং আমাদের দেশে ওনাদের মতো
যারা কিছু ওনাদের পন্থী, ওনাদের সম্ভাবনা আছে, তারা ওই ইয়াজিদকে দোষারোপ করতে চায় না। তারা বলে তাকে আল্লাহর উপরে ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ রসুল আল্লাহর হাবিব তার জন্য বদদোয়া করে গেছে এবং সাহাবায়ে কিরাম তার ফেতনা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সাহাবীরা যদি তার ফেতনা থেকে বাঁচার জন্য দোয়া করতে পারে, তাহলে আমরা তার লানতের জন্য দোয়া করতে পারি, তার জাহান্নামের জন্য আমরা দোয়া করতে পারি। তার ফেতনা থেকে বাঁচার জন্য সাহাবীরা আল্লাহর কাছে দোয়া করছে। ইয়াজিদ বড়ই ভয়াবহ এবং মারাত্মক ছিল এই সিচুয়েশনটা। এটা সহিহ বুখারী থেকে আল্লাহ রাসূলের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর দোয়া থেকে এটা প্রমাণিত হয়। এটা অত্যন্ত ভয়াবহ সময় ছিল সাহাবায়ে কিরামদের জন্য। আরেকটা হাদিস আপনাদেরকে শুনুন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তিনি সিফিন অথবা কোনো এক যুদ্ধে সেনাবাহিনী নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই ইরাকের কারবালার পাশ দিয়ে যাচ্ছিলেন। ইরাকের কারবালার পাশ দিয়ে যাওয়ার সময় তিনি নিজের ঘোড়ার উপর থেকে নেমে গেলেন। নেমে যাইয়া কারবালার ময়দানে, কারবালার মাঠে এক প্রকারের গাছ ছিল, গাছের নাম হামজাল। এই হামজাল গাছের পাশে তিনি জায়নামাজ বিছাই দিলেন। জায়নামাজ বিছাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াই গেলেন। নামাজ শেষ করার পরে আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ, বলা যাবে না? নামাজ শেষ করে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া শুরু করলেন। আর আমাদের দেশে একদল দোয়া মানি না, কত বড় ফেতনা পৃথিবীতে। একদল আছে আপনাকে দোয়া করতে দিবে না, দোয়া করতে নিষেধ করে। আপনি একটু চিন্তা করেন তো, যারা মুসলমানদেরকে আমল থেকে দূরে রাখে তারা সুস্পষ্ট শয়তান, এতে কোনো সন্দেহ নেই, একেবারে সুস্পষ্ট শয়তান, এতে কোনো সন্দেহ নেই। শয়তানের কাজ হচ্ছে মুসলমানকে আমল থেকে মাহরুম করে দেয়। তো আলী কাররামাল্লাহু ওয়াজ তিনি ইসলামের চার খলিফার এক খলিফা। তিনি কে? তিনি সাইয়্যিদা নিসাই আহলি জান্নাহ ফাতিমাতু যাহরা রাদিয়াল্লাহু আনহা স্বামী। তিনি কে? ইসলামের বালকদের ভিতরে কনিষ্ঠদের মধ্যে সর্বপ্রথম কালেমা পড়লেন। তিনি কে? যিনার জন্ম মোবারক আল্লাহর হেরেমের ভিতরে হয়েছে। তিনি কে? তিনি এমন একজন ব্যক্তি যিনি 10 বছরে কালেমা পড়লেন। জাহিলিয়াতের হারামি, শারাবি, খারাবি, নাপাকি কোনো কিছুই তাকে স্পর্শ করে না। একসাথে বলা যাবে সুবহানাল্লাহ? না না, আরেকটু যাবে সুবহানাল্লাহ। এখান থেকে আপনাদেরকে মাসলা বুঝতে হবে। জাহিলিয়াতের কোনো শারাবি, অনেকে বলবে যে তিনি শারাব পান করছিলেন, নামাজে ভুলে গেছিলেন, সব মিথ্যা হাদিস। এই হাদিসের কোনো ভিত্তি নাই, এই কথার কোনো যুক্তিকতা নেই। আমি আপনাদেরকে পরিষ্কার বুঝাই, 10 বছরে তিনি কালেমা পড়লেন। কত বছরে? 10 বছরে। জাহিলিয়াত করে শারাবি, খারাবি, হারামি, নাপাকি কিছুই ওনাকে স্পর্শ করে, যার কারণে ফাতেমা স্বামী হওয়ার জন্য আল্লাহ ওনাকে নিযুক্ত করছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার স্বামী কে হবে নির্বাচনটা কিন্তু আল্লাহ রসুল করে, আল্লাহ নিজে করেছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে ছিল, বিয়ে হলো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বয়স তখন 18 বছর। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে ছিল। তো মেয়েদের সাধারণত বিয়ে শাদী হলে তারা কান্নাকাটি করে, বাবার বাড়ি থেকে চলে যাবে, মা থেকে জুদা হবে, ভাই বোন থেকে জুদা হয়ে যাবে, এটা তাদের জন্য একটা বিরাট কষ্টের কারণ। তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতেছিল। তো এমন সময় আল্লাহ নবী তাকে সান্ত্বনা দিতে গেলেন, তার পাশে বসলেন, কারণ ঘরে তো মা নাই। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি ইন্তেকাল করছেন, তো তিনি থাকলে মেয়েকে সান্ত্বনা দিতেন।
তো আল্লাহর নবী পাশে যে বসলেন সান্ত্বনা দিচ্ছে, ফাতেমা রে আমি বুঝছি তুমি কি জন্য কাঁদো, আমি ইচ্ছা করলে মদিনার সবচেয়ে বড় ধনাঢ্য পরিবারে তোমাকে শাদি দিতে পারতাম, তোমাকে এমন একজনের সাথে বিয়ে দিচ্ছি যার একটা ঘরও নেই, যার বিছানায় বিছানার মতো চাদরও নেই, আহা তার কোনো আসবাবপত্র নেই, রান্না করবে সে পাতিলও তার, আমি একবার একজন গরিব ব্যক্তির সাথে তোমাকে শাদি দিচ্ছি, কিন্তু ফাতেমা জানো পছন্দটা তো আমার না, তোমার স্বামী যিনি পছন্দ করেছেন তিনি আমার আল্লাহ। আর একটু জোরে বলবেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি মুছে বললেন, আল্লাহ যার স্বামী পছন্দ করছে তার তো আর জীবনে দুঃখ হইতে পারে না, সাথে সাথে পানি মুছে বললেন। চিন্তা করে তাহলে রসূলুল্লাহর পছন্দ আল্লাহর পছন্দের ব্যক্তি হযরত আলী কারামুল্লাহ, একসাথে বলবেন আল্লাহু আকবার সে কি করে সারামি খারামি হারামি নাপাকি এর ভিতরে নিজেকে নিমজ্জিত রাখতে পারে, সে কি করে মদ পান করতে পারে, দেখা মিথ্যা কখনোই হতে পারে, পৃথিবী উল্টে যাবে তাও হবে, কোরআন বলছে ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, ও নবী আমি আপনার পরিবারকে একবারে পাক সাফ পবিত্র তার পবিত্র করে রাখছি, আরো জোরে বলবেন সুবহানাল্লাহ, আল্লাহর জবান আল্লাহর কুদরতি জবানের কথা ডান বাম হতে পারে, পরিবর্তন পরিবর্তন হতে পারে, অবশ্যই কখনোই না, কশ্মীন কালেও না, এটা চিন্তাও মতো জানা যাবে। আয়াত নাজিল হলো, আম্মা যখন আয়েশা সিদ্দিকা বলতেছেন আয়াত নাজিল হওয়ার পরে প্রিয় নবীজি তখন কালো চাদর পরিহিত অবস্থায় হুজরা শরীফ আছে, যেখানে রওজা শরীফ এটাই আম্মা জানের হুজরা শরীফ ছিল, এই হুজরা শরীফে তিনি বসা, ঠিক তখনই আয়াত নাজিল হলো, তখন এই কালো চাদর পরিহিত অবস্থায় প্রিয় নবীজি হুজরা মুবারক থেকে বের হয়ে হাঁটতে 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 ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বাড়ির সামনে যায় দাঁড়ায়, আল্লাহর নবীকে দেখেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দৌড়ায় আসলেন, বাবাকে দেখে মেয়ে দৌড়ায় আসছে, মেয়েকে দেখে আমার নবীজি নিজের চাদরের মধ্যে আল্লাহর হাবিবের চাদরের মুবারকের মধ্যে জড়িয়ে ধরলেন, মাকে দেখে নানাকে দেখে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা দুইজন দৌড়ে আসছেন, আল্লাহর নবী তাদেরকেও চাদরের মধ্যে জড়িয়ে ধরলেন, হযরত আলী কারামুল্লাহ আস্তিনিও দৌড়ে আসলেন, আল্লাহর নবী তাকেও চাদর মুবারকের মধ্যে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে আসমানের দিকে তাকিয়ে প্রিয় নবীজি বলতে লাগলেন আল্লাহুম্মা হাউলাই আহলি আমরাহুম, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, এরা আমার আহল, সুম্মা তালা আম্মা যখন আয়েশা বলতেছেন আমি দেখতেছি, তখন নবীজি কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইতি ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, রাব্বি তুমি কোরআন আয়াত নাযিল করেছো, তুমি আরব তোমার কুদরতি জবানে বলেছো, আমার আহলকে তুমি পবিত্র করে দিয়েছো, পাক করে দিয়েছো, সাফ করে দিয়েছো, আল্লাহ এরা আমার আহল, ফাতিমা হাসান হুসাইন আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সবাইকে চাদরের মধ্যে জড়িয়ে ধরে নবী বললেন আল্লাহ হুম্মা হাউলাই আহলি, আল্লাহ এরা আমার আহল, এরা আমার আহলে বায়াত, আল্লাহ এরা আমার আহলে বায়াত, ঠিক যারা পবিত্র জাহিলিয়াতের সারাবি
খারাপই না পাকি হারামি কোনো কিছুই তাদেরকে স্পর্শ পর্যন্ত করে নাই। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ যাদের প্রশংসা করেছে, আল্লাহ যাদের বিবাহকে পছন্দ করেছে, তাদেরকে জাহিলিয়াতের শারাবি খারাবি হারামি না পাকি স্পর্শ করতেই পারে, এটা কোরআন বিরুদ্ধ কথা। পৃথিবী উল্টে যাবে আল্লাহর কালামের ভিতরে সন্দেহ করা যাবে, আল্লাহর ফয়সালার বিরুদ্ধ কথা। এই জন্য এগুলি কিছু বিষয় আছে যেগুলি আমাদেরকে ব্রেন খাটাইতে। যেমন একটা বিষয় বলি, যদি কোনোদিন কোনো ব্যক্তি আপনাকে এমন হাদিস শোনায় যেটা রসুলের শান বিরোধী, তাহলে বুঝবেন ওই হাদিসের ভিতরে গাফলা আছে। যদিও বুখারিতে লেখা থাকুক আর সহিহ মুসলিমে লেখা থাকুক, পৃথিবীর যত বিশুদ্ধ হাদিসই হোক, যদি হাদিসে কারিমাতে নবীজির শান বিরুদ্ধ হয়, আহলে বাইতের ইজ্জত বিরুদ্ধ হয়, সাহাবায়ে কেরামের শান বিরুদ্ধ হয়, আউলিয়া আযমের ইজ্জত বিরুদ্ধ হয়, তাহলে বুঝবেন এটির ভিতরে ঘাপলা আছে, অসুবিধা আছে, অসুবিধা আছে, এটির ভিতরে ঘাপলা আছে। সেই জন্য এই নজদিপন্থী যারা আছে তাদের আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, তারা এই সমস্ত হাদিসগুলিকে খুঁজে তালাশ করে। আর সুন্নি জামাতের আলেমদের আদত হচ্ছে, অভ্যাস হচ্ছে, তারা আল্লাহ রসুলের শান, সাহাবে কেরামের শান, আহলে বাইত রসুলের শান, আউলিয়ে কেরামের শান যেগুলি আছে এগুলি তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে এই হাদিসগুলি আমরা তলব করি, তালাশ করি, অনুসন্ধান করি, মানুষের সামনে উপস্থাপন করি, মানুষকে বোঝানোর জন্য। তাহলে ওনাদের সাথে আমাদের তফাত হচ্ছে আকাশ এবং জমিন তফাত, আকাশ জমিন পার্থক্য। ওনাদের রিসার্চ এক ধরনের, আমাদের রিসার্চ ভিন্ন ধরনের। প্রিয় উপস্থিতি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে তিনি ঘোড়ার উপর থেকে নামলেন, নামার পরে তিনি দুরাকাত নামাজ পড়লেন, ওই কারবালায় হামজাল ঘাসের পাশে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে লাগলেন। দীর্ঘ সময় দোয়া হলো, ছোটখাটো কোনো দোয়া না, দীর্ঘ সময় তিনি ওইখানে রোদের মধ্যে বসে দোয়া করতে লাগলেন এবং কান্নাকাটি করতে লাগলেন। দোয়া শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করলো, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কারবালার হামজাল গাছের পাশে কি জন্য আপনি দোয়া করলেন, কেন নামাজ পড়লেন, বিষয়টা তো আমরা বুঝলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার নবী সাহাবীরা, আমার সাথীরা, তোমরা শোনো, আমি আমার মাসুক নবীর পবিত্র জবান থেকে শুনেছি, এই কারবালার হামজাল গাছের পাশে আমার হুসেইন এবং তার পরিবার সহ এবং কিছু শুভাকাঙ্ক্ষী সহ এখানে তারা নির্মমভাবে আমার নবীর উম্মতেরা পর্বতীরা তাদেরকে শহীদ করবে, তাদের সাথে জুলুম করা হবে, অন্যায় করা হবে, বড় কঠিন কষ্ট দিয়ে দিয়ে তাদেরকে শহীদ করা হবে, সেই জন্য আমি হামজাল গাছের পাশে দোরাকাত নামাজ পড়ে আমি তাদের জন্য দোয়া করলাম। আমার সাথীরা, যদি তোমরা ওই সময় বেঁচে থাকো তাহলে তোমরা আমার হুসেইনের ডানে বামে পিছনে সামনে থেকে বেঈমানদের বিরুদ্ধে লড়াই করবা, আমার হুসেইনকে তোমরা সাহায্য করবা, কারণ আমার রসুলের জবান থেকে শুনেছি সাহাবায়ে কেরামের শাহাদাতের পরে, সাহাবীদের শাহাদাতের পরে পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহীদ তারা, যারা এই কারবালায় আমার হুসাইনের মহাব্বতে শহীদ হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার! সাহাবীদের শাহাদাতের পরে সবচাইতে দামি শহীদ আসমান ও জমিনের ভিতরে আমার হুসাইনের সাথে যারা ওই সময় কারবালাতে শহীদ হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদ আহমদ হাদিস করে তিনি লিখেছেন, ইমাম ইবনে কাসির আল বেদার ভিতরে তিনি লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু
তিনি ওইখানে দোয়া করেছিলেন যেখানে ইমাম হুসেন শহীদ হয়ে গিয়েছিলেন। তিনি দুরাকাত নামাজ পড়ে এখানে দোয়া করেছিলেন। আল্লাহর কুরআন বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাত। ওয়া ঈমানদার, তোমরা আমি আল্লাহর সাহায্য নাও দুই পদ্ধতিতে। একটা পদ্ধতির নাম হলো সবর, ধৈর্যের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। দুই নম্বর হলো সলাত, নামাজের মাধ্যমে তোমরা আমি আল্লাহর সাহায্য নাও। এই জন্য যুগে যুগে আদত ছিল সালাতের পরে দোয়া করা, আল্লাহর কোরআন কর্তৃক এটা সাব্যস্ত, আল্লাহর কোরআন কর্তৃক একটা ব্যবস্থাপত্র, আল্লাহর কোরআনে আল্লাহ প্রেসক্রিপশন দিয়ে দিয়েছেন, তোমরা সালাতের মাধ্যমে আমার আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা দোয়া করো। এই জন্য আমরা সুন্নিরা নামাজের পরে দোয়া করি, আল্লাহর কাছে প্রার্থনা করি, সাহায্য চাই। এ কাজকে যারা বেদাত মনে করে থাকে, আল্লাহ কোরআনের ভাষায় বোঝা যায় তারাই বেদাতি। বেদাতি আমরা না, বরং যারা এটাকে নিষেধ করতেছে, বন্ধ করতে চাচ্ছে, তারা অরিজিনাল বেদাতি, তারাই অরিজিনাল গোমরাহি। আল্লাহ এই সমস্ত গোমরাহি বেদাতি থেকে আমাদেরকে হেফাজত করুক সকলে বলে। প্রিয় উপস্থিতি, শহাদে কারবালার আলোচনা অনেক বড় দীর্ঘ আলোচনা, আমি তারপর কারবালার সামথিং সামান্য কিছু আলোচনা তুলে ধরব, মনোযোগের সাথে কথা শুনবেন। আহা, কেন আমরা হক বেহক বলে থাকি, কেন আমাদের ভিতরে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, নাজদীপন্থীদের সাথে আমাদের দ্বন্দ্ব কিন্তু জমি জমা নিয়ে না, রাজনীতি নিয়েও দ্বন্দ্ব না, দেশ নিয়েও দ্বন্দ্ব না, সমাজ নিয়েও দ্বন্দ্ব না, আত্মীয়তা নিয়েও দ্বন্দ্ব না, বিয়ে শাদী নিয়েও দ্বন্দ্ব না, একটাই মাত্র দ্বন্দ্ব হুব্বে রসুল, আল্লাহ নবীর মহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, রসুল করিমের মহাব্বত নিয়ে তাদের সাথে আমাদের দ্বন্দ্ব, অন্য কোনো কারণ নেই, অন্য কোনো উদ্দেশ্য নেই, দ্বন্দ্ব একটা বুঝায় আপনাকে, অ্যাটেনশন একটু মনোযোগ দিবেন। আমরাও কালেমা পড়ি, আমাদেরও কোরআন আছে, আমাদের হাদিস আছে, আমাদের সুন্নাহ আছে, আমাদের জিকির আছে, আমাদের সব আছে। কারবালার ময়দানে হুসেইন রাদিয়াল্লাহু আনহু মহিলা নারী সহ সম্মানিত আহলে বাইত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবার ইতিহাসে এভাবে লেখা বেশি হতে পারে সামথিং। ছোট্ট একটা পরিবার, একটা ছোট্ট কাফেল, ওনাকে দাওয়াত করে নিয়ে সামনে 22,000 ইয়াজিদের সঙ্গে, 22,000 মনোযোগ দিবেন, এই দলেও কালেমা, 22,000-এর দলেও কালেমা, হুসাইনের দলেও কোরআন ও দলেও কোরআন, এ দলেও হস ও দলেও হস, এ দলেও জাকাত ও দলেও জাকাত। তখনকার দিনে মুসলমানরা কিন্তু তাহাজ্জুদ কাজা করত, এত দামি মুসলমান ছিল। এই দলের যিনি প্রধান তিনি হুসাইন রাদিয়াল্লাহু আনহু, ওই 22,000-এর যিনি প্রধান সেনাপতি তার নাম আমর বিন সাহ, আমি তার পরিচয়টাই বলি, পরিচয় দিলে আপনারা আশ্চর্য হবে। তার বাবার নাম সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনি 10 সাহাবীর এক সাহাবী, দুনিয়ার থেকে 10 সাহাবী জান্নাতে সুসংবাদ পেয়েছে, আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি, আলী ফিল জান্নাতি, তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাতি, সাইদ ইবনে জুবাইর ফিল জান্নাতি, আবু উবাইদা ইবনে ফিল জান্নাতি, এবং সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ফিল জান্নাতি। এই দর্জন সাহাবী দুনিয়া থেকে জান্নাতের
সার্টিফিকেট নিয়ে কবরে চলে গেছে। তাদের ভিতরে একজন সাদ বিন আবি ওয়াক্কাস, তার কনিষ্ঠ সন্তানের নাম সেনাপতি আমর। শুধু টাকা এবং ক্ষমতার জন্য আহলে বাইতে রসুলের বিরুদ্ধে দুশ্মনী করার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য, শুধু টাকা ক্ষমতার জন্য আহলে বাইতে রসুলের সাথে দুশ্মনী করার জন্য তারা ময়দানে কারবালায় দাঁড়ায় গেলেন। সেনাপতি আমর বিন সাদ, আহা, এত বড় দামি সাহাবীর সন্তান। অবশ্যই আপনারা জানেন আমাদের চাইতে কোরআন তারা বেশি জানত, আমাদের চাইতে কিন তাদের বেশি ছিল, আমাদের চাইতেও হাদিস তারা বেশি জানত, আমাদের চাইতেও পরহেজগারা তারা বেশি ছিল। কিন্তু আজকে টাকার জন্য, ক্ষমতার জন্য আজকে ইমান বিক্রি করে দেওয়ার জন্য তারা আসছে। আমাদের দেশে দুই চারজন হুজুর আলেম উলামা সাহেব এটা বিপথে যাবে, কুপথে চলে যাবে, নজদিবাদের পথে চলে যাবে, তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। অনেকে ভাবে আরে সর্বনাশ, এত বড় সাহেব কি করে এ কথা বলতে পারে, কি করে তারা এ সমস্ত আকিদার প্রসার করতে পারে, এত বড় তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, ওটা স্বাভাবিক, এটা স্বাভাবিক কিছুই না। জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মতো, উনার মতো মহিয়সী মহান ব্যক্তিত্ব, তার সন্তান টাকার জন্য আজকে হুসাইনের গর্দান কাটার জন্য চলে আসছে, তার প্রধান সেনাপতিত্ব পদ নিয়ে, এটা অস্বাভাবিক কিছু। ওয়াদালাউ কালামা, ওয়াদালাউ কালামা, ওয়াদালাউ নামাজ, ওয়াদালাউ নামাজ, ওদলো রোজা, এদলো রোজা, ওদলো যাকাত, এদলো যাকাত, ওদলো হজ, এদলো হজ, ওদলো হালাল, এদলো হালাল, ওদলো কুরআন, এদলো কুরআন, ওদলো সুন্নাহ, এদলো সুন্নাহ। তফাত কি যদি প্রশ্ন করি জবাব দিবেন, ইয়াজিদের দল জান্নাতি না হুসাইনের দল জান্নাতি? আপনারা বলবেন হুসাইনের দল জান্নাতি, তাহলে ইয়াজিদের দল জাহান্নামী কেন হবে? তারা নামাজ পড়লো, রোজা করলো, যাকাত দিল, হজ করলো, জিকির করলো, ফিকির করলো, তাদেরও কালাম আছে, কালেমা আছে, তাদেরও নামাজ আছে, কি জন্য তাহলে তারা জাহান্নামী? একটা মাত্র কারণে, হুব্বে রসুল, আল্লাহ নবীর মহাব্বত। যদি আল্লাহ রসুলের মহাব্বত তাদের অন্তরে থাকতো, হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ওই ময়দানে তারা শহীদ করতে পারতো না, তারা তার গলায় ছুরি চালাইতে পারতো না, তার পরিবারকে তিন দিন পর্যন্ত পানির তৃষ্ণা দিয়ে কষ্ট দিত না। আমাদেরকে বুঝতে হবে অনেক জটিলতায় ব্যাখ্যা। হুসাইন রাদিয়াল্লাহু আনহু তিনি ময়দানে, তো দুই দল একমাত্র কারণে, এক দল পাকভ্রষ্ট হলো তারা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহাব্বত না থাকার জন্য। শোনেন, ভালোবাসাটা দুই ধরনের, মহাব্বত দুই ধরনের, একটা হলো মহাব্বতের জাতি, মহাব্বতের সিফাত। এই 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 তুলনাটা বুঝে যাবে। অনেকে বলে আমাদেরও তো দাঁড়িয়ে আছে, তো রসুলকে ভালোবাসি বিদায় দাঁড়িয়ে রাখি। অনেকে বলে আমাদের টুপি আছে, তো আল্লাহ রসুলকে মহাব্বত করি বিদায় তো টুপি মাথায় দিই। অনেকে বলে আমাদের তো গায়ে জুব্বা আছে, তো আল্লাহ রসুলকে মহাব্বত করি বিদায় তো জুব্বা গায়ে দিছি। আমরা তো ডান হাতে খাই, তো রসুল করিম ডান হাতে খাইছেন বিদায় খাই, তো রসুলের সুন্নাতকে ভালোবাসি, তো আমরা তো রসুলকে ভালোবাসি। কথা সত্য, মহাব্বত দুই ধরনের, একটা মহাব্বতের জাতি, মহাব্বতের সিফাত। মহাব্বতের জাতি হচ্ছে খাসভাবে মহাব্বত করা, জীবন দিয়ে, জীবন দিয়ে মহাব্বত, জীবন দিয়ে। যেমন আমাদের দেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধ করছিল, তখন যুদ্ধ করার সময় কিন্তু তাদের নিজেদের জীবনের প্রতি মহাব্বত ছিল না, তাদের দেশের প্রতি মহাব্বত ছিল। দেশের প্রতি 100% মহাব্বত থাকার কারণে কিন্তু তারা যুদ্ধ করছে এবং নিজের জীবন দিছে। কেউ অন্ধ হয়ে গেছে, কেউ ল্যাংড়া হয়ে গেছে, এরকম
বদরের প্রান্তরে সাহাবায়ে কিরাম উপস্থিত হলো 313 জন, কাফেররা হাজার উপরে। সেদিন যারা শহীদ হইলেন, যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তারা কিন্তু নিজের জীবন, সন্তান, দেশ কোনো কিছুর মহব্বত ছিল না। একটা মহব্বত ছিল সেই দিন যে আল্লাহর এই জমিনে এই দিন টিকায় রাখতে হলে আজকে জিহাদ করতে হবে, হয় মরবো না হয় বাঁচবো। সেই দিন তারা নিজের জীবনকে উপেক্ষা করে যুদ্ধের ময়দানে লড়াই করছিলেন, যার কারণে বদরি যত সাহাবি ছিল আল্লাহ তাদেরকে সবাইকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। আরো জোরে বলবেন সুবহানাল্লাহ। এটা মহব্বতে জাতি, মহব্বতে জাতি, মহব্বতে জাতি, জাতি মহব্বত। উহুদের প্রান্তরে রসুল করিমকে বাঁচাইতে যাইয়া বহু সাহাবি শহীদ হয়ে গেল, হালদালা শহীদ হলো, ফরজ গোসল বাদ দিয়ে উহুদে দৌড়ে আসলেন। মহব্বতে জাতি, তিনি ফরজের দিকে তাকাননি, গোসল ফরজ ওটা আগে করতে হবে, ওটার দিকে তাকাননি, নবীর মহব্বতের দিকে তাকাইয়া যুদ্ধের ময়দানে সে জীবন দিয়ে দিছে। মহব্বতে জাতি। আর আমরা দাঁড়িয়ে রাখছি সিফাতি, টুপি মাথায় দিয়েছি সিফাতি, জুব্বা গায়ে দিয়েছি সিফাতি, ডান হাতে খাই সিফাতি, দস্তরখানা বিষয় সিফাতি, মেশাক করি সিফাতি মহব্বত। আমাদের দেশে কিছু ভাইদেরকে দেখবেন যে রসুলের শান বিরুদ্ধে কিছু বললে সে সেইতে যায়, সে অস্থির হয়ে যায়, সে এটা বরদাস্ত করে না। এটা মহব্বতে জাতি, জাতি মহব্বত। আপনি রসুলের শানের বিরুদ্ধে বলছে আপনার সহ্য করতে পারেন না, এটা অসহ্য লাগতেছে, আপনাকে পীড়া দিচ্ছে, কষ্ট দিচ্ছে, এটা মহব্বতে জাতি। বলি যার ভিতরে রসুলের মহব্বত জিন্দা আছে বিদা, আপনার কিছু সহ্য হয় না, একসাথে বলা যাবে আল্লাহু আকবার। মহব্বতে জাতি। আওলাদে রসুলের পক্ষে কারবালায় যেদিন সেই দিনে যারা উপস্থিত ছিলেন তাদের কলিজাতে ছিল মহব্বতের জাতি, জাতি মহব্বত। আর বিপরীত 22,000 যারা ছিলেন তাদের সবার মুখে দাড়ি ছিল। ওই জমানার মুসলমানরা দাড়ি ছাড়ত না, ও জমানার মুসলমানরা নামাজ কাজা করত না, ও জমানার মুসলমানরা জুব্বা ছাড়ত না, ও জমানার মুসলমান পাগড়ি ছাড়া চলত না। সেই জমানার মুসলমানদের সিফাতি মহব্বত ছিল, কিন্তু রসুলের প্রতি জাতি মহব্বত ছিল। এই কথাটা সারা জীবন মনে রাখবেন, যার কারণে তারা পদভ্রষ্ট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে। যেন জাতি মহব্বতটা যুগে 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 সাহাবায়ে কিরাম দেখেছে। যা বলে উহুদ জান্নাতে চলে যায়। দুনিয়াতে যদি কোনোদিন কোনো জান্নাতের পাহাড় দেখতে চান তাহলে জাবাল উহুদের দিকে তাকাবেন, এটা জান্নাতের পাহাড়। ও যেইভাবে এখন দুনিয়াতে দাঁড়ানো, জান্নাতের ভিতরে সে ওইভাবে দাঁড়ানো থাকবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। একটা পাহাড় কি করে জান্নাতে যাবে, নামাজ নাই, রোজা নাই, ফিকির নাই, শরীয়ত নেই, কিচ্ছু নেই, শুধু আল্লাহর রাসূলকে মহব্বত করার জন্য। শুধু ভালোবাসার জন্য মদিনাতে আর একটা পাহাড় আছে, জাবাল আইন, ওটার নাম জাবাল না, জুলহুলাইফা মসজিদের বাম পাশে পাহাড়টা জাবাল আইন। আল্লাহ রাসূল বলছেন ও আমার সঙ্গে দুশ্মনী করে। মদিনা দুইটা পাহাড়, এক পাহাড় রাসূলকে ভালোবাসে আর এক পাহাড় রাসূলের সাথে দুশ্মনী করে। প্রিয় নবী বলছেন জাবাল আইন আমার সাথে দুশ্মনী করে, আলা বাব ইবনা বাব ইবনা, ও জাহান্নামের পাহাড়। শুধু আল্লাহ রাসূলের সাথে দুশ্মনীর জন্য ও জাহান্নামের পাহাড়। আজকে যারা রসুলের করিমের শান বিরুদ্ধ, রসুলের ইজ্জত বিরুদ্ধ, নবীর শান যাদের সহ্য হয় না, এই আহলে বাইতে রসুলের মহব্বত যাদের বরদাস্ত হয় না, শুনে রাখেন আর মনে রাখেন, আমল যত লম্বা হোক জান্নাত নসিব হবে। শুধু একটা ভুলের জন্য, একটা ভুলের জন্য একটা পাহাড় জাহান্নামে চলে গেছে, একটা কাজের জন্য একটা পাহাড় জান্নাতে চলে গেছে, একটা পাহাড়
রসুলকে মহব্বত করার কারণে জান্নাতে চলে গেছে, আর একটা পাহাড় রসুলের সাথে দুশ্মনী করার কারণে জাহান্নামে চলে গেছে। প্রিয় উপস্থিতি, এই জন্য আমাদেরকে বুঝতে হবে আজকের মাহফিল অত্যন্ত দামি মাহফিল আপনারা করেছেন কারবালা মহব্বতে। বাংলাদেশের বহু মুসলমান এই মহরম মাস আসলে দশই মহরম চলে যায়, নিজেরা জানে না দশই মহরম চলে গেছে, জানে না, বলে হুজুর কারণ কি, দোষ কা, দোষ আমাদের আপনাদের, আমরা তাদের কাছে সঠিক মেসেজটা পৌঁছাইতে পারব। বহু মুসলমান এই কারবালার প্রতি তাদের কোনো অনুভূতি নাই, আবার বহু মুসলমান শহাদায়ে কারবালা আসলে মহরম মাসের দশ তারিখ আসলে যাদের চোখের পানি ঝরে আহলে বাইতে রসুলের মহব্বতে তারা কান্নাকাটি করে। এই জন্যে এই মাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস, সময়টা গুরুত্বপূর্ণ, আমাদের বোঝাটা দরকার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এই বেহেশতের বাগানে আমরা বসতে পেরেছি, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করেছেন, হয়তো আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, বিদায় আমরা আসতে পেরেছি। যদি আল্লাহ কবুল না করতেন আমরা আসতে পারতাম না। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আহা, দশটে কারবালার ময়দানে অনেক লম্বা ইতিহাস, আমি কারবালার ময়দানে আর যাব না, শুধু এতটুকুন বলি, ওনার দেহ মুবারক থেকে মাথা কেটে আলাদা করা হলো। মাথা মুবারক আলাদা করার পরে মাথা মুবারক খানা বর্ষার আগে বিদায় তারা নিয়ে চলে গেল বর্তমানে কুফা। এই কুফার সেন্ট্রাল গভর্নর মসজিদ ছিল, যে মসজিদে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নামাজ পড়াইতো। একটু চিন্তা করেন, আগের যুগের আমির ওমরা যারা ছিল তারা নামাজ পড়াইতো, আগের যুগের আমির ওমরা যারা তারা নামাজের ইমামতি করত। ধরেন এই জেলার যিনি ডিসি তিনি জেলা মসজিদে নামাজ পড়ান, এই থানার যিনি প্রধান তিনি থানা মসজিদে নামাজ পড়ান, তিনি হবেন থানা মসজিদের খতিব, তিনি প্রধান। আচ্ছা আপনারা চিন্তা করেন তো, জেলা মসজিদের ডিসি সাহেব যদি খতিব হন ইমামতি করেন, তাহলে আশা করি উনি চুরি করার কথা না, ডাইনবাম করার কথা না, দুর্নীতি করার কথা না, বেইনসাফি করার কথা না, দায়িত্ব অবহেলা করার কথা। এই জন্য আগের যুগের আমির উমরারা সালাতের ইমামতি করতেন, নামাজে নামাজ করেন, প্রত্যেকজনই নামাজ করেন। সিচুয়েশন চেঞ্জ, যার কারণে আমরা বিপদগ্রস্ত, কৈফিয়ত দেওয়ার মতো কোনো সুযোগ নাই, কৈফিয়ত চাওয়ার মতো কোনো সুযোগ নাই। ধরেন আমাদের দেশের যিনি এসপি সাহেব তিনি যদি মসজিদে ইমামতি করেন, তাহলে ওই মসজিদে জোয়ার নামাজ পড়ার জন্য হাজার হাজার মুসলিম উপস্থিত, তখন খতিব উনি নামাজ পড়াবেন, তিনি জেলার পুলিশ প্রধান, তো উনি নামাজ পড়ানোর জন্য দাঁড়াইছেন, এমন সময় ব্যক্তি দাঁড়ায় বলল, স্যার আমার কিছু বক্তব্য আছে, কথা আছে, আপনি নামাজ পরে পড়াবেন, আমার ফয়সালাটা আগে দিয়ে দেন, আপনি অমুক জায়গায় এই কাজটা, এই কাজ সংঘটিত হয়েছে, এখনো ফয়সালা হয়নি। এই যে কৈফিয়তটা, এই যে সুযোগটা, এটা আমাদের এখন আর নাই, পরিস্থিতি সিচুয়েশন ভিন্ন, যার কারণে আমাদের অনেক কিছুই আমরা এখন পাই না। আগের যুগের খেলাফতি ব্যবস্থার ভিতরে এই সিচুয়েশনগুলি ছিল, যিনি রাষ্ট্রের প্রধান তিনি একবারে সেন্ট্রাল মসজিদে তিনি নামাজ পড়াবেন, ইয়াজিদও নামাজ পড়েছে, সেও কিন্তু নামাজ পড়ে। তো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ গভর্নর, তিনি কুফার গভর্নর, তিনি সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছেন, মিম্বরে বসছেন, তো মনোযোগ দিয়ে হুসেন রাদিয়াল্লাহু আনহু পবিত্র মাথা মুবারক নিজের পায়ের সামনে, নিচে মিম্বরের নিচে পায়ের সামনে একটা প্লেটের উপরে রাখা হয়েছে, উনি মিম্বরে বসছে, মিম্বরে বসে উনি মসজিদের ভিতরে ভাষণ দিচ্ছে, মুসলমানরা আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিচ্ছে, আর মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক।
মসজিদে হাজার হাজার মুসলিম, কারো কথা নাই, সবাই চুপ, হাজার হাজার মুসল্লি সবাই চুপ, কেউ কথা বলে কি বুঝলে, মুসলমান আছে মরে গেছে, হাজার হাজার মুসলমান কারো কথা না, সবাই চুপ। তাহলে যারা নামাজ পড়তে আসছে তারাও বেঈমান, যিনি নামাজ পড়াচ্ছেন তিনিও বেঈমান। তো আমার দেশের দুই একজন হুজুর এরকম বেঈমান হবে, তাতে কিচ্ছু আসে যায়, ও তো চিন্তার কোনো কারণই নেই, হতেই পারে, আগেও ছিল, আগেও ছিল, তো মনোযোগ দিয়ে হাজার হাজার মুসল্লি কোনো ক্ষতি পাবে, সব চুপ। উনি ভাষণ দিচ্ছেন, ও মুসলমানেরা, আমিরুল মুমিনিন ইয়াজিদের বিজয় আল্লাহ দিয়েছে, মিথ্যাবাদী হুসাইনের পরাজয় আল্লাহ দিয়েছে। আহা, মসজিদের এক কোণা একজন অন্ধ বসাছিল, তার নাম ইবনে আফিফ, আব্দুল্লাহ ইবনে আফিফ রাদিয়াল্লাহু আনহু, তিনি সাহাবী ছিলেন, তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে মহব্বত করতেন, আহলে বাইতে রাসূলকে খুব ভালোবাসতেন, কিন্তু অন্ধ, এক কোণায় বসেছিলেন ইবনে আফিফ, আশ্চর্য করতে পারেন, চোখ অন্ধ কিন্তু দিল অন্ধ, দাঁড়িয়ে গেলেন, প্রতিবাদ করে বললেন, এ মারজান আরসিল, এইভাবে বলতেছেন মসজিদের কোনায় দাঁড়িয়ে, এ মারজান আরসিল, আল্লাহ যদি আমার চোখ ভালো করতেন, আমি অন্ধ যদি না থাকতাম, এই মসজিদের ভিতরে থেকে হত্যা করতাম, তুই আমার আহলে বাইত রাসূলের আল্লাহর নবীর আওলাদকে মিথ্যাবাদী বলতেছিস, আর দুশমনের রাসূলকে তুমি আমিরুল মুমিনিন বলতেছিস, আল্লাহর কসম আমি ইবনে আফিফের চোখ ভালো থাকলে তোকে এ মারজান আরসিল মসজিদে থেকে হত্যা করতাম। শুধু এই বাক্যটুকু ব্যবহার করার কারণে, আহলে বাইত রাসূলের পক্ষ অবলম্বন করার কারণে সেই দিন তাকে মসজিদের বাহিরে এনে জবাই দেওয়া হয়েছে। নিজের জীবন গিয়েছিল কিন্তু মিথ্যার কাছে মাথা নত করে, একসাথে বলবেন আল্লাহু আকবার, না হয় না আরো ধরুন আল্লাহু আকবার, মিথ্যার কাছে সেই দিন মাথা নত করে শহীদ হয়েছে। এক অন্ধ শাহাদাতের সুধা পান করে এসকে রসুলের সুঘ্রাণ নিয়ে তিনি কবরে চলে গেছেন। হাজার হাজার মসজিদে মুসল্লি বলেন, এবার ইমানদার কয়জন, ইমানদার কয়জন, একজন, জোরে বলেন কয়জন, একজন। তো এরও কালেমা মুসল্লিদের কালেমা আছে, এরও নামাজ মুসল্লিরও নামাজ আছে, এরাও নামাজ পড়তে আসছে তো মুসল্লিও নামাজ পড়তে আসছে, ইবনে আফিফের রোজা আছে তো মুসল্লিদেরও রোজা আছে, ইবনে আফিফের জিকির আছে তো মুসল্লিদেরও জিকির আছে, ইবনে আফিফ মুসলমান তো মুসল্লিরা মুসলমান, তো ইমানদার একজন কেন, একমাত্র কারণ রসুলের মোহাম্মদ কলিজায় থাকার জন্য কথা বলেন ঠিক না, একমাত্র, একমাত্র কারণ। এই জন্য আল্লামা ইকবাল জবাবে শিকোয়াতে লিখছে, মগজ করা রোহে ইমা জান দিন হাসতে হবে রহমাতুল্লাহ, কোরআনের মগজ বলো, ইমানের রুহ বলো, ধর্মের প্রাণ বলো, সব কিছুর মূল আল্লাহর নবীর মহাব্বান। কাজী নজরুল লিখলেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আর শুকুরসি লৌহ কলম না চাহিতে পেয়েছে, সালা দুনিয়া সাল্লাল্লাহ আলাইকুম, সালা দুনিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুম,
পবিত্র মস্তক নিয়ে যাওয়া হলো গভর্নর হাউস কুফা। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ একখানা লাঠি হাতে নিয়ে আওলাদের রসুলের মুখ মুবারক, চক্ষু মুবারকে, ঠোঁট মুবারকের মধ্যে এরকম আঘাত করতেছিলেন, মৃদু মৃদু আঘাত করতেছিলেন আর তাকে বকাঝকা করতেছিলেন। মসজিদের ভিতরে গভর্নর হাউস একজন বৃদ্ধ সাহাবী ছিলেন, তার নাম ছিল যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহু। নবীজির দরবারে তিনি যখন ছিলেন তখন তিনি যুবক ছিলেন, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তখন ছোট ছিলেন, শিশু ছিলেন, খেলাধুলা করতেন আল্লাহর নবীজির সঙ্গে। আহা, হযরত যায়েদ ইবনে আরকাম সেই দিন তিনি বৃদ্ধ হয়ে গিয়েছিলেন, লাঠির উপরে ভর দিয়ে প্রিয় নবীজির সাহাবি একটা নজর ইমাম হুসাইনকে দেখার জন্য আসছে, লাঠির উপরে ভর দিয়ে ওই মজলিসের মধ্যে তিনি আসলেন। লাঠির উপরে ভর দিয়ে আসার পরে তিনি দাঁড়ায় দাঁড়াইয়া এই অবমাননা যখন দেখতেছিলেন তখন নবীজির সাহাবি আর বরদাস্ত করতে পারেন নাই, চোখের পানি ছেড়ে দিয়ে যায়েদ ইবনে আরকাম ডাক দিয়ে বলতেছিলেন, হে মারজানার বেটা, মারজানার ছেলে, তুমি কার মুখের মধ্যে লাঠির আঘাত করো? তোমার লাঠি ওই পবিত্র মুখ থেকে সরিয়ে নাও। আমি রসুলের কারিমের সাহাবি যায়েদ ইবনে আরকাম, আমি যুবক ছিলাম, নবীর দরবারে বহুদিন আমি কাটিয়েছিলাম, এই ইরাকের কুফা থেকে মদিনায় যে নবীর দরবারে দীর্ঘ সময় আমি কাটিয়েছি, তুমি তোমার লাঠি সরাও মারজানার বেটা। আমি রাসূলুল্লাহর সাহাবী, আমি আমার এই চোখ দিয়ে বহুবার দেখেছি আল্লাহর নবীজি ওই মুখ মুবারকের মধ্যে চুমা লাগাইতো, ওই চক্ষু মুবারকের রহমতের নবী চুমা লাগাইতো, ওই চেহারা মুবারকের মধ্যে আমার রসুল চুমা লাগাইতো, আমি নিজের চোখে দেখছি। তোর লাঠি সরাও রে মারজানার বেটা, তুই জানিস না তুই কোন জায়গায় লাঠির আঘাত করতেছিস। নবী সাহাবী শুধু আহলে বাইতের রসুলের মহাব্বতে তার দেখা, এই কথা বলার সাথে সাথে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ ডাক দিয়ে বলল, বেটা রসুলুল্লাহ সাহাবী বের হয়ে যা, যদি বের না হোস তোরে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করব, আর যদি বের হতে না চাস তোকে এইখানে কিন্তু আমি হত্যা করে ফেলব, বের হয়ে যা, তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যা। চিন্তা করেন, নবীর একজন দামি সাহাবি যায়েদ ইবনে আরকামকে সেই দিন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া হলো। যায়েদ ইবনে আরকাম বলতেছিলেন, এ মারজানার বেটা, তুমি আমাকে মেরে ফেলে দেওয়ার হুমকি দিচ্ছ, আমি যায়েদ ইবনে আরকাম একবার না, তুমি যদি আমাকে হাজার বার শহীদ করো, আর হাজার বার যদি আল্লাহ আমার জীবন ফেরায় দেয় আমি হাজার বার শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আহা, সেইদিন আল্লাহ রসুলের সাহাবীরা তাদের কাছে নিরাপদ ছিল, কত কঠিন পরিস্থিতি ছিল যে সাহাবে কার বৃদ্ধ সাহাবি রসুল করিম তার কাছে নিরাপদ নাই। আজকে সেইদিন ওই মজলিস থেকে যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু আনহুকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। আহা, পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছিল সিরিয়ার দিকে, অনেক বড় লম্বা ঘটনা সিরিয়ার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, পবিত্র মাথা মোবারক নিয়ে যাওয়া হচ্ছে সিরিয়ার পথে। মরুভূমির রাস্তা, বহু দূর পথ অতিক্রম করার পরে সন্ধ্যা ঘনায় গেল, একটা গির্জা দেখা গেল। এই সিরিয়ার সৈন্যরা গির্জার পাশে যায়, ডাক দিল, কেউ আসো। ভিতর থেকে একজন খ্রিস্টান পাদ্রি বের হয়ে আসলো, কে তোমরা, কারা তোমরা, কি জন্য আসছো? ওরা বলল, আজকে রাত আমরা তোমার গির্জায় কাটাইতে চাই, যেহেতু রাত হয়ে গেছে আজকে রজনীটা তোমাদের এখানে কাটাবো, বিনিময়ে তোমাকে কিছু অর্থ করে দিয়ে দেবো আমরা। খ্রিস্টান পাদ্রি
লক্ষ্য করে দেখলো তার মাথা বরাবর বর্ষার আগে একটা সুন্দর নূরানি চেহারা, খুবই সুন্দর নূরের চেহারা। আল্লাহু আকবার, তার কর্তিত মস্তক বর্ষার আগে ঝুলিয়ে রাখা হয়েছে। জিজ্ঞেস করলো, এই সুন্দর নূরানি চেহারার অধিকারী, এই পবিত্র মাথা মোবারক তোমরা বর্ষার আগায় কেন ঝুলাইছো? উনি কে? ওনার পরিচয় কি আগে বলো। সন্ন্যরা বলল, উনি আমাদের নবী রসুল করিমের দৌহিত্র ইমাম হুসাইন। ওনাকে আমরা হত্যা করেছি, ওনার মাথা বর্ষার আগে ঝুলাইয়া আমরা সিরিয়াতে ইয়াজিদের রাজ দরবার আমরা নিয়ে চলে যাচ্ছি। ঠিক তখনই পাদ্রি ডাক দিয়ে বলল, রে বেটা, আমরা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের পায়ের জুতা মোবারক, যে জুতার লোকে ধুলা লেগেছিল সেই ধুলাও যদি আমরা পাই, তা আমাদের জীবনের সর্বশ্রেষ্ঠ সম্পদ মনে করে মাথায় তুলে রাখতাম। আর তোরা রসুলের আওলাদ পাওয়ার পরেও তোরা তাকে হত্যা করলি, তারে কতল করলি, তার মাথা কেটে বর্ষার আগে বিদায় ঝুলাইয়া তোরা আজকে আমার সামনে দাঁড়াইলি। আর তোদের মতো নিকৃষ্ট মানুষ দুনিয়ার যুগে আর হতে পারে না। ওই মহিলারা কারা? বলতেছে, মহিলারা আমার রসুলের আহলে পরিবার। বলে, তোরা আজকে রাতটা কি মস্তক মোবারক আমাকে দিবি? আর এই নবীজির পরিবারের মেহমানদেরকে কি আমাকে একবার মেহমানদারি করার সুযোগ আমাকে দিবি? বিনিময়ে আমার এই গির্জার ভিতরে 10,000 স্বর্ণ মুদ্রা আছে, 10,000 স্বর্ণ মুদ্রা সব তোদেরকে দিয়ে দিব, একটা রাতের জন্য কি আহলে বাইতে রসুলের মাথা মোবারক আমার খেদমত করার সুযোগ দিবি? ওরা চিন্তা করলো, 10,000 স্বর্ণ মুদ্রা কি বাড়ির কাছে কথা? এখনকার দিনে কত বিলিয়ন মার্কিন ডলার হবে একটু চিন্তা করি। বলতেছে, হ্যাঁ দিব। ওরা তো টাকার লোভী ছিল, বলে হ্যাঁ দিব। কিন্তু ওদের কাছে যে সম্পদ আছে, সম্পদ ওরা চিনতে পারে না, হ্যাঁ দিয়ে দিব। তো খ্রিস্টান পাদ্রী স্বর্ণ মুদ্রা দিয়ে দিল, মাথা মোবারক নিয়ে গেছে নিজের বেডরুমের মধ্যে নিয়ে স্বর্ণের বাসনের উপরে খুব আদবের সাথে মহব্বতের সাথে মাথা মোবারক রাখলেন। একসাথে বলা যাবে মারহাবা, এটা মহব্বত, এটা নাম কি? মহব্বত। যারা কালমা পড়লো তাদের মহব্বত নয়, কিন্তু একজন কালমাহীন মানুষ, একজন অন্য ধর্মের পাদ্রি, তার অন্তরে মহব্বত জ্বলে উঠেছে, ভালোবাসা আগুন জ্বলে উঠছে। তিনি মহিলাদেরকে পর্দার আড়ালে দিয়ে দিলেন এবং হযরত জয়নব রাদিয়াল্লাহু আনহাকে বললেন, দেখেন আপনি রসুলের আওলাদ, ফাতিমাতু জাহরার কন্যা আপনি, ইমাম হাসান হুসাইনের বোন আপনি, ক্ষমা করবেন, যদিও আমি একজন খ্রিস্টান আপনার নানার উম্মত না, কিন্তু আপনাদেরকে মহব্বত করি, আজকের রাতটা আপনাদেরকে মেহমানদারি করব, আমার এখানে নিশ্চিন্তে বিশ্রাম করবেন, আপনারা ক্লান্ত শ্রান্ত স্বজন হারা ক্ষমা করে দিবেন, আজকে বজনই আপনাদেরকে খেদমত করতে পারবো না, আমি যতটুকু পারি কবুল করে নেবেন। হযরত জয়নব তার জন্য দোয়া করলেন, অন্দর মহলে চলে গেলেন, পবিত্র মস্তক মোবারক হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথা মোবারক নিয়ে তিনি মাথার উপরে পানি ঢেলে ঢেলে চুল দাড়ি মোবারকের রক্তগুলি পরিষ্কার করতে লাগতেছিলেন, আর চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, চুল দাড়ি মোবারক থেকে রক্ত ধুলাবলিগুলি পানি দিয়ে পরিষ্কার করতেছিলেন, আর তিনি কাঁদতেছিলেন। ঠিক এমন সময় লক্ষ্য করলেন, আওলাদে রসূলের পবিত্র চেহারা মোবারক থেকে আসমান বরাবর একটা নূর মোবারক আসমান বরাবর চলে গিয়েছে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ওই নূরের দিকে তাকিয়ে গায়েবি অনেক দৃশ্যগুলো উনি দেখতে লাগলেন, ওনার কলিজার ইমানের দরজা খুলে গেল, সাথে সাথে তিনি পড়তে লাগলেন, লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতু লিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। একজন খ্রিস্টান যদি আহলে বাইত রাসূলকে মহব্বত করার কারণে জান্নাতের দরজা খুলে যেতে পারে, ইমানের দরজা খুলে যেতে পারে, তো 1450 বছর পরে আমাদের ওই মহব্বতের কারণে আমাদের ইমানের দরজা বুলন্দ হবে, আমাদের জন্য ক্ষমার দরজা খুলে যাবে। প্রিয় উপস্থিতি, এই কথাগুলি কাজগুলি এই যে আজকের মাহফিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ যেন যুগ যুগ ধরে এই মাহফিলগুলিকে চলমান রাখে সকলে বলে আমিন। আপনারা যারা এই মাহফিলে শরীক হয়েছে।